আমি আজকে যেটা করতে চাইছি সেটা হচ্ছে বড় থেকে ছোটকে বিয়োগ কর, ঠিক আছে? মানে বড় থেকে ছোটকে কিভাবে বিয়োগ করব, ঠিক আছে? যারা এই অঙ্কগুলো জানো তারা দেখে অঙ্কটি ঠিকঠাক হয়েছে কিনা তা কমেন্ট করো, এবং যারা জানোনি তারা খুব মনোযোগ দিয়ে দেখো, বুঝতে পারবা। ওকে, চলো একটি গল্পর ছলে। ওকে, এখানে হচ্ছে 20 সেকেন্ড, ওপরে হচ্ছে 10 সেকেন্ড। তো এটা কোনোদিনও সম্ভব না যে 20 সেকেন্ড দিয়ে 10 সেকেন্ডকে বিয়োগ করা, তাই না? ওকে, তাহলে 20 দিয়ে 10কে বিয়োগ করতে গেলে কী করতে হবে? তাহলে এর বন্ধু হচ্ছে 80, ঠিক আছে? সেকেন্ডের বন্ধু হচ্ছে মিনিট। তাহলে সেকেন্ড মিনিট কি বলছে, বন্ধু আমাকে আর 10টি টাকা দাও, কি মানে আমার বন্ধু আমাকে 20টি টাকা খুঁজছে, এরপরে আমার 10টি টাকা আছে, তাহলে আমাকে 10 টাকা দাও, আমি বা বন্ধুকে দিয়ে দিই। তা ওর কিছু সংকট রয়েছে। ওকে, তো বলছে আমি ওই 1 টাকা 2 টাকা 10 টাকা দিতে পারবো না, মিনিট বলছে, আমারটা যদি নাও আমি দিব মিনিট, ঠিক আছে? আমি মিনিট দিতে পারবো, 1 মিনিট নাও দিতে পারবো, কিন্তু ওই খুচরো মাল দিতে পারবো না, ঠিক আছে? তো ঠিক আছে, বলছে ঠিক আছে আমাকে 1টি মিনিট দাও। তাহলে 1টি মিনিট এখান থেকে লিয়েছি কে, 10, তাহলে 1 মিনিট, তাহলে এখানে 1 মিনিট কত, 11 হচ্ছে। তাহলে মিনিট করতে গেলে আমরা জানি 1 মিনিট সমান হয় 60 সেকেন্ড, তাহলে যেহেতু 1 মিনিট সমান 60 সেকেন্ড, 3000 সেকেন্ড, তাই সেই 1 মিনিটকে 60 সেকেন্ডে পরিণত করছে। তাহলে 60 সেকেন্ড আদি বা ইনিয়ের হচ্ছে 10, তার কত হচ্ছে 70 সেকেন্ড হচ্ছে, তাহলে 70 সেকেন্ড হয়ে গেছে, তাই এর সঙ্গে 70 বড় হচ্ছে, তাহলে এখন বিয়োগ করতে 20 থেকে 70কে বিয়োগ করা যাবে, তাই তো? বিয়োগ করা যাবে তো, তাহলে এখন কত হচ্ছে, তাহলে 20 আর 50 হবে, বুঝলি তো? 50, বেশ বোঝা গেছে। তারপরে গেছে 30 আর 20, তাহলে এর থেকে 20, তাহলে এই 1 কম হয়ে গেছে, এই ছিল 20, এই একটা ধার নিয়েছে তা হয়েছে 19, তাই তো? তাহলে 19 যেহেতু 30 আর 20 19 বিয়োগ করা যাবে না, তাই একই সেম অবস্থা। তাহলে এনি চাইছে ঘন্টার কাছে মাকে কিছু মিনিট দাও, এনি সে কোথায় বলছে আমি মিনিট দিতে পারবো না, যদি নিতে চাও তো ঘন্টা নিয়ে নাও, ঠিক আছে তাই দাও। তাহলে সে নিয়েছে 1 ঘন্টা, তাহলে 1 ঘন্টা শুনে কত সেকেন্ড, কত মিনিট, 60 মিনিট, তাহলে সে 19 সঙ্গে 60কে যোগ করে কত হয়েছে, তাহলে 19 60 70 79 মিনিট, তাহলে সে 79 মিনিটকে 30 দিয়ে বিয়োগ করে কত হবে, 49 হবে, বোঝা গেছে? তাহলে এ নিয়ে হচ্ছে 1 হয়ে গেছে, তাহলে এটাতে কত 1 মাইনাস হয়ে গেছে, মানে ধার নিয়েছে মানে 1 এরকম, তাহলে কত হচ্ছে 3, তাই তো? তাহলে 1 দিয়ে 3 গুণ করতে হবে, 1 3 1 2 3 2 হচ্ছে, তো বোঝা গেছে বিয়োগ? যদি না বুঝতে পারো কমেন্টে বলো, কিংবা বারবার দেখো জিনিসটা, ঠিক বুঝতে পারবে, ঠিক আছে? ওকে, আজ পর্যন্ত এ পর্যন্ত, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, ওকে।